হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের মাঝে আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম, আলু বেগুনের নাড়া। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, তো আজকের রান্নাটি করার জন্য মূলত আলু এবং বেগুন লাগবে, যা আপনারা নাম দেখেই বুঝতে পেরে গেছেন। তো আলু এবং বেগুন পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের সবজি নিয়ে থাকতে পারেন, এখানে পাশাপাশি কিছু সবজি মানে হাতে নাগালেই যা পাওয়া গেছে আর কি, তা দিয়ে রান্না করছে। তার মধ্যে আছে আলু, বেগুন, তারপর ফুলকপি বা বাঁধাকপির ডাল, ধনে পাতা, শুটকি। আপনারা চাইলে শিম, পটল, মিষ্টি কুমড়া বা লাউ ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এখানে ফেঁসা মাছ, এই মাছটার নাম হচ্ছে ফেঁসা মাছ, মাছটা থেকে ছাল ছাড়িয়ে নিচ্ছে। তো আপনারা ছাল ছাড়িয়ে নেবেন, বা ছাল থাকা অবস্থায় আপনারা চুলায় পুড়ে নিতে পারেন, তাহলে উপরের যে চামড়াটা, মাছের চামড়াটা, তা আর থাকবে না, পুড়ে যাবে। তো আম্মু পুড়ে পুড়ে ভাজি করবে না, আম্মু হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু সেঁকে নিবে আর কি, এই কারণে ছালটা ছাড়িয়ে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে ছালটা ছাড়িয়ে নেবেন যদি ফেঁসা মাছ ইউজ করেন আপনারা। তো দেখতে পাচ্ছেন কড়াই দিয়ে দিছে, এবার শুটকি মাছটা দিয়ে দিয়েছে, সেঁকে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে সেঁকে নেবেন যেন পুড়ে না যায়, সেই দিকে লক্ষ্য রাখবেন, কারণ বেশি আঁচ থাকলে বা আগুন থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চুলার মধ্যে, মাটির চুলার মধ্যে যেহেতু রান্না, তো মাটির চুলার মধ্যে রান্না করতে গেলে ধোঁয়া উঠে, তারপর চুলার ধোঁয়া উঠে, তরকারিটা থেকেও ধোঁয়া উঠে, আপনারা একটু মানিয়ে নেবেন। এই কথাটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি, সমস্যা হয় আর কি, ক্যামেরার সঙ্গে থাকলে এই সমস্যাটা হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিল, এটার কারণ হচ্ছে এই মাছটা বা এই শুটকি মাছটা হালকা একটু গরম পানিতে ধুয়ে নেবে। কারণ কি, মাছ তো যেহেতু কেনা, বাসার যেহেতু মাছ না, তো অনেক সময় ময়লা থাকে, মাটি থাকে, তো ধুয়ে নিলে, ভালোভাবে পরিষ্কার করে নিলে মাটিটা আর থাকবে না, মাটিটা বা ময়লাটা বেরোয় চলে যাবে, আর হালকা একটু সিদ্ধ হবে, এতে করে যদি কোনো জীবাণু থেকে থাকে গরম পানির মধ্যে, জীবাণুটা নষ্ট হয়ে যাবে। তো কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, তারপর দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিয়েছে আম্মু, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে এখন তেল দিচ্ছে, দিবে, হ্যাঁ, তেল দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেবে। আপনারা কম করে হালকা ব্রাউন বা লাল কালার না আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। এবার শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছে, আপনারা শুটকি মাছ ইউজ তাইলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে শুটকি মাছটা দিলে রান্নাটার মধ্যে অন্য ধরনের একটা ফ্লেভার চলে আসে। আজকের রান্নাটা যেহেতু আলু আর বেগুন নাড়া বা ডাল, আলু বেগুন তো থাকতেই হবে, চাইলে আপনারা অন্যান্য শীতকালীন বিভিন্ন সবজি ইউজ করতে পারেন। হালকা একটু পানি দিয়ে দিচ্ছে, পানি দেওয়ার পর এখানে আদা এবং রসুন বাটা 1 চা চামচ পরিমাণ আমু দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা, এবং হলুদ দিয়ে দিবেন পরিমাণ মতো, যার যেমন হলুদের কালার রং সেই অনুযায়ী হলুদ দিয়ে দিবেন, ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন ভালোভাবে মিশে যায় আর কি। এরপর এখানে গুঁড়া জিরা আমু দিয়ে দিছে, আপনারা চাইলে গোটা জিরা ব্যবহার করতে পারেন বা গুঁড়া জিরা ব্যবহার করতে পারেন, ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে প্রায় তেল বের হয়ে চলে আসছে, পানিটা খেয়ে গেছে, তেল বের হয়ে চলে আসছে, এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন তেল যেন বের হয়ে আসে। এরপর যে পূর্বে রেখে কেটে রাখা সবজিগুলো আছে, সবগুলো সবজি এক এক করে দিয়ে দিচ্ছেন, এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন মশলা ভালোভাবে ঢুকে যায়। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, পেজে থাকলে ফলো করবেন, আর বেশি বেশি করে আসলে শেয়ার করবেন, শেয়ার করলে মানুষের কাছে পৌঁছাবে এবং তাতে করে আমাদের রিচ বাড়বে এবং আপনাদেরও দেখা সৌভাগ্য হবে।
আশা করি ভিডিওগুলো আপনাদের খারাপ লাগবে না, ভালো লাগবে। খারাপ লাগার মতো ভিডিও হয়তো বা এখন পর্যন্ত বানাইনি, ইনশাল্লাহ বানাবো না ভবিষ্যতে। আর যদি ভিডিওগুলো সত্যি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, এবং যদি দেশি খাবারের মধ্যে যদি কোনো ভিডিও চান আমাদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব। যাই হোক, অনেক কথা হলো, তো আবার রান্নার প্রসঙ্গে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধনে পাতা, যেহেতু শীতকাল, শীতকালে ধনে পাতা তো অ্যাভেলেবেল পাওয়াই যায়, তো ধনে পাতা দিয়ে দিচ্ছে। এবার ধনে পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়েছে নিচ্ছে, হালকা একটু পরিমাণে এখানে পানি দেবে সিদ্ধ হওয়ার জন্য, নেড়েছেড়ে নিবে তার আগে ভালোভাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে নেড়েছে নেওয়ার পর হালকা কিছু পানি সিদ্ধ হওয়ার জন্য হালকা কিছু পানি দিয়ে দিচ্ছে। এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন সিদ্ধ না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, রান্নাটা মানে তরকারিটা সিদ্ধ হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকনাটা খুলে ফেলছে, ইতিমধ্যে সিদ্ধ হয়ে গেছে প্রায়। তারপর চেক করে নেবেন যে আসলে সিদ্ধ হয়ে গেছে কি না। আবার আমি ঢাকনা দিয়ে দিছিল আর কি, ঢাকনা দিয়ে আবার বের করলো, তার মানে সিদ্ধ হয়নি শীত তখন পর্যন্ত, তবে এখন সিদ্ধ হয়ে গেছে, আপনারা একটু চেক করে নেবেন। আর ক্যামেরাটা উড়ছে নড়ছে কারণ হাতের মধ্যে ছিল সেটটা, এই কারণে একটু প্রবলেম হয়েছিল আর কি। তো ডাল ঘুটনি, রংপুরের ভাষায় বা গ্রাম্য ভাষায় একে ডাল ঘুটনি বা ঘুটনি হিসাবে চেনে মানুষ, তো আপনারা এই ঘুটনি দিয়ে ভালোভাবে একটু থেতলিয়ে নেবেন। যেহেতু ডাল সেহেতু আপনারা থেতলিয়ে নেবেন, একেবারে ডালের মতো করতে পারেন বা হালকা একটু গোটা গোটাও রাখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, চাইলে আপনারা গোটা গোটাও রাখতে পারেন। তবে শীতকালে যেহেতু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, তো আপনারা বিভিন্ন প্রকার সবজি বাসায় যদি সবজি থাকে বা হাতের নাগালে যদি সবজি থাকে তা ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এখানে হাতের নাগালে যে দুই একটা সবজি পাইছি তা ব্যবহার করছি। রান্নাটা শেষের দিকে আপনারা দেখতে পেলেন যে মরিচ, কাঁচা মরিচ রান্নাটা শেষের দিকে দিয়ে দিল আম্মু। তো এতে করে হয় কি, মরিচের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর মানুষের জন্য খুবই উপকার, তো ভিটামিন সি মানুষের জন্য খুব প্রয়োজন। ভিটামিন সি এর মান অক্ষুণ্ণ রাখার জন্য রান্নাটি শেষ হয়ে যাবে তার পূর্ব মুহূর্তে আপনারা মরিচ দিয়ে দিতে পারেন, এতে করে ভিটামিনটাও থাকবে এবং ঝালটাও তরকারির মধ্যে হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিছু মশলা দিয়ে দিল, এটা হচ্ছে গরম মশলা, রান্নাটির গুণগত মান এবং স্বাদ বজায় রাখার জন্য হালকা করে একটু গরম মশলা দিয়ে দিল। রান্নাটা প্রায় শেষ, নেড়ে ছেড়ে নিচ্ছে এখন নামিয়ে নেবে। তো রান্নাটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একদিন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সি ইউ নেক্সট টাইম ইনশাল্লাহ।